Assalamualaikum everyone, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের OIETC স্পিকিং টেস্টের মধ্যে স্ক্রিনটাকে শেয়ার করবেন। এটা নিয়ে আসলে আমরা অনেকেই অনেক ধরনের প্রবলেম ফেস করি, আমরা স্ক্রিন শেয়ার করতে পারি না। আমরা অনেকে এক্সামের মাঝখানে অনেক বেশি প্রবলেম ফেস করি যখন আমাদের এক্সামিনার বলে যে প্লিজ শেয়ার ইউর স্ক্রিন। আর এই স্ক্রিনটা শেয়ার করতে কেন বলে এক্সামিনার সেটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে এক্সামিনার অ্যাকচুয়ালি কনফার্ম হতে চায় যে আপনি যে প্রেজেন্টেশনটা বলবেন এই প্রেজেন্টেশনটা যাতে আপনি অ্যাকচুয়ালি নিজে থেকে বলেন। আপনার তারা অনেক সময় ডাউট ফিল করে বা ডাউট করে যে আপনি হয়তোবা আপনার যে স্ক্রিনটা আছে স্ক্রিনের মধ্যে হয়তোবা আপনার আনসারটা লেখা আছে, ব্যাপারটা এরকম। তো এটা মেক শিওর করার জন্য তারা কি করবে, আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপ যেটা দিয়ে আপনি এক্সামে বসবেন সেই স্ক্রিনটা তারা কি করবে দেখবে আপনি যখন স্পিকিং পার্ট টুটা বলবেন। আমি এখন যে কাজটা করব আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে জুমের মধ্যে আপনারা স্ক্রিনটাকে শেয়ার করবেন। বাট এর আগে একটু বলে নিচ্ছি, আপনাদের ল্যাপটপ বা ডেস্কটপে যাদের জুম অ্যাপটা নেই তারা একটু কষ্ট করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর দেন আপনারা যখন আপনাদের এক্সামে বসবেন তখন আপনাদের ওইখানে একটা লিংক চলে আসবে। তো আপনারা আমার এর আগে আমি একটা ভিডিও মেক করেছিলাম, আমাদের ওই ভিডিওর লিংকটা আমার এই ভিডিও ডিসক্রিপশনের মধ্যে আমি দিয়ে দেবো। আপনারা একটু কাইন্ডলি কষ্ট করে আমার ওই ভিডিওটা দেখবেন যে কিভাবে আপনার ওই লিংকটা আপনার এক্সামের মধ্যে আসবে বা কোন জায়গাটাতে আসবে। আজকের ভিডিওতে আমি শুধুমাত্র আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা স্ক্রিনটাকে শেয়ার করবেন। তো চলেন আমরা আমাদের এখন মেইন সেশনে মুভ করি। অলরাইট, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে জুমটা ওপেন করার পর বা আমরা যখন কোনো একটা মিটিং স্টার্ট করি ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসে যেটা হচ্ছে জুমের একটা ফুল ইন্টারফেস। সো এই ইন্টারফেসটা আসবে আপনার যখন এক্সামিনার আপনার যখন আপনি জয়েন মিটিংয়ে যখন ক্লিক করবেন তখন আপনার এক্সামিনার যখন আপনাকে অ্যাকসেপ্ট করবে, আর পর ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই পাশে হচ্ছে লাইক আপনার এক্সামিনার থাকবে ঠিক স্ক্রিনের মাঝখানে, আর আপনার হচ্ছে লাইক এইখানে চলে আসবে আপনার ভিডিওটা, অথবা অনেক সময় দেখা যায় লাইক আপনার ভিডিওটা এখানে থাকতে পারে আর হচ্ছে এক্সামিনার ভিডিওটা এখানে থাকতে পারে, হোয়াট এভার ইট ইজ। আচ্ছা, তো এই হচ্ছে টোটাল ইন্টারফেসটা। তো আপনার এক্সামিনার যখন আপনার পার্ট ওয়ানটা নেবে বা স্পিকিং পার্ট ওয়ানটা যখন হবে তখন সে আসলে কোনো স্ক্রিন বা কোনো কিছুই দেখতে চাবে না। আপনার এক্সামিনার যখন স্পিকিং পার্ট টুতে মুভ করবে, আমি আবারও বলছি আপনার এক্সামিনার যখন আপনার প্রেজেন্টেশনটা স্টার্ট করবে তখনই আপনার এক্সামিনার বলবে প্লিজ ক্যান ইউ শেয়ার ইউর স্ক্রিন। এটা মেক শিওর করার জন্য যে আপনার স্ক্রিনের মধ্যে আপনার প্রেজেন্টেশনের আনসারটা লেখা নাই, যার কারণে তারা কি চায় যে স্ক্রিনটা শেয়ার করার জন্য। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে অডিও একটা অপশন, দেন হচ্ছে ভিডিও, তারপরে হচ্ছে লাইক সিকিউরিটি পার্টিসিপেন্টস চ্যাট, তারপরে হচ্ছে এই যে দেখেন আপনারা শেয়ার স্ক্রিনটা কোথায় করবেন। এই যে দেখেন এখানে দেখতে পাচ্ছেন শেয়ার স্ক্রিন, জাস্ট আপনি কি করবেন আপনার এই বাটনটাতে আপনি কি করবেন ক্লিক করবেন। আমি আবারও দেখা দিচ্ছি আপনাদেরকে লাইক আপনারা কিভাবে এটা করবেন। এই যে দেখেন এখানে আছে হচ্ছে মিউট অপশন, ফর এক্সাম্পল আপনার সাইড থেকে আপনি যদি মিউট করতে চান জাস্ট ক্লিক করবেন এরকম। আর এখানে দেখেন ভিডিও অপশনটা আছে। আমরা অনেকেই আরেকটা ব্যাপার একটু বলে নিই আপনাদেরকে, আমরা অনেকেই যেটা করে থাকি সেটা হচ্ছে লাইক যখন এক্সামিনারের সাথে কথা বলি এক্সামিনার হয়তো অনেক সময় আমাদের কথা শুনতে পায় না। সো যেই কারণে আমরা এক্সামিনার শুনতে পায় না সেটা হচ্ছে অনেক সময় আমাদের এটা মিউট করা থাকে। সো আমি এটাকে জাস্ট ক্লিক করে দেবো, তাহলে দেখতে পাচ্ছেন এই যে এখানে আমার মাইকটা আনমিউট হয়ে গেছে, এখন আমার এক্সামিনার আমার কথা শুনতে পারবে। এরপরে আসেন ভিডিও অপশন, ভিডিও অপশনটা দেখেন আমি এটা আপাতত স্টপ করে রাখছি। আপনারা লাইক অনেক সময় আমাদের ভিডিওটা আসেন এক্সামিনার বলতে পারে যে আই ক্যান্ট সি ইউ, আপনাকে তখন একটু খেয়াল করতে হবে যে আপনার এখানে লাইক এই ভিডিও অপশনটা কি ক্লোজ করা আছে কিনা। দেখেন এরকম যদি রেড মার্ক করা থাকে মাঝখান দিয়ে তাহলে বুঝবেন এটা স্টপ করা, আপনি এখানে ক্লিক করলে আপনার ভিডিওটা অন হয়ে যাবে। সো এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই, আমরা অনেকে এক্সামের মধ্যে আসলে প্যানিক হয়ে যায় যে কী ব্যাপার আমার ভিডিও দেখা যাচ্ছে না বা আমার অডিওটা শোনা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমি কী করবো। তো আপনি জাস্ট এখানে ক্লিক করলেই এটা মিউট হয়ে যাচ্ছে, আবার ক্লিক করলে আনমিউট হচ্ছে। অলরাইট, সো এই অপশনসগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমরা অনেকেই এই বেসিক বিষয়গুলো না জানার কারণে আমাদের স্পিকিং টেস্টটাই আসলে ক্যান্সেল হয়ে যায়, পরবর্তীতে আবার রিশিডিউল করতে হয়। অলরাইট, সো যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। দেখেন এটা হচ্ছে শেয়ার স্ক্রিন, আমি আবারও দেখাচ্ছি যে দেখেন এখানে দেখাচ্ছে হচ্ছে কি শেয়ার স্ক্রিন। শেয়ার স্ক্রিন আপনি জাস্ট কী করবেন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার জাস্ট এই যে অপশনটা আসবে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে লাইক হোয়াইট বোর্ড আইপ্যাড অর সামথিং লাইক দ্যাট, এই যে এরকম আছে অনেকগুলো, মানে আমার এখানে যতগুলো ট্যাব ওপেন করা আছে সবগুলোই চলে আসছে।
আপনার কাজ হচ্ছে আপনি কি করবেন টোটাল স্ক্রিনটাকে শেয়ার করবেন। দেখেন আপনার প্রথমেই যেটা এখানে আছে জাস্ট এটা অটোমেটিক্যালি এখানে হবে, আপনি জাস্ট এই যে দেখেন এরকম চলে আসবে, আপনার অন্য কোথাও এখানে ক্লিক করা লাগবে না, আপনি জাস্ট কি করবেন এই জায়গাটাতে আপনি ক্লিক করবেন শেয়ারের মধ্যে। দেখেন আমার স্ক্রিনে এখন যা আছে সবগুলা বিষয় আমার এক্সামিনার এখানে দেখতে পারবে। তো এই জাস্ট এখানে ক্লিক করলে আপনার স্ক্রিনটা কি হয়ে যাবে, শেয়ার হয়ে যাবে। এটা হচ্ছে জাস্ট আপনার কাজ। এই যে দেখেন আমি যে কোথাও যাই না কেন আমার স্ক্রিনটা কি করছে, শেয়ার হচ্ছে এবং আমার এক্সামিনার দেখতে পাচ্ছে যে আমার স্ক্রিনের মধ্যে কি আছে। এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয়টাই হচ্ছে এক্সামিনার দেখতে চায় যে আপনার স্ক্রিনটা শেয়ার করার জন্য। আমি আবার আপনাদেরকে দেখা দিচ্ছি আপনাদের বেটারমেন্টের জন্য আপনারা কি করবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই অপশনটা আসছে, জাস্ট এরপরে দেখেন এখানে শেয়ার বাটন আছে, জাস্ট শেয়ার বাটনে আপনারা ক্লিক করে দেবেন। তাহলে দেখবেন যে ইন্টারফেসটা এরকম চলে আসবে, আপনার নিচে যে অপশনসগুলো ছিল এগুলো উপরে চলে আসবে আর এখানে আপনার ছবি থাকবে, আপনার এক্সামিনার ছবি থাকবে এরকম, আপনাদের এই জাস্ট ডান পাশে চলে আসবে আপনাদের দুইজনের পিকচার, আই মিন ভিডিওটা, আর এখানে আপনার স্ক্রিনটা থাকবে। সো অবশ্যই যদি আপনার প্রিপারেশন নিতে থাকেন ওই টপিকটা দেখে, অবশ্যই যাতে আপনার এক্সামের মাঝখানে এটা যাতে ওপেন না থাকে এটা এই বিষয়টা একটু খেয়াল করবেন। অলরাইট, সো এইভাবে হচ্ছে আপনারা কি করবেন আপনাদের স্ক্রিনটাকে শেয়ার করবেন। আর যখন আপনাকে বলবে যে প্লিজ স্টপ শেয়ারিং, আপনাকে বলতে পারে যে নাও ইউ ক্যান স্টপ ইয়োর শেয়ার স্ক্রিন, দেন আপনি জাস্ট কী করবেন এই যে দেখেন এখানে একটা কথা লেখা আছে যে স্টপ শেয়ার, জাস্ট ক্লিক করলেন আপনার পুরো ব্যাপারটা আগের মতো হয়ে গেল। সো এই হচ্ছে আপনার শেয়ার স্ক্রিনের ব্যাপারটা। তো এর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ সেটিং এবং অপশন আপনাদেরকে আমি দেখাই দিই, সেটা হচ্ছে যে দেখেন ঠিক শেয়ার স্ক্রিনের সাথে এখানে একটা অপশন আছে চ্যাট। এই চ্যাট বাটনটা হচ্ছে বেসিক্যালি আপনার এক্সামিনারের সাথে কমিউনিকেট করার জন্য। আমরা অনেক সময় আসলে কথা হয়তো বা শুনতে পাই না বা এক্সামিনের ভয়েসটা অনেক সময় লোয়ার থাকে বা যে কোনো প্রবলেম যদি আপনি ফেস করেন জাস্ট এই চ্যাট বাটনে ক্লিক করবেন। চ্যাট বাটনে ক্লিক করার পর ধরেন ফর এক্সাম্পল আপনি বলেন হাই, আপনি লিখলেন কি হাই, হাই লেখার পর আপনি এন্টার প্রেস করার পর কিন্তু ডিরেক্ট ওর যে এক্সামিনার আছে আপনার ডিরেক্ট ওনার কাছে এটা চলে যাচ্ছে। আপনি যদি ওনার কথা না শুনেন আপনি বলতে পারেন যে আই ক্যান্ট হিয়ার ইউ, রাইট? ফর এক্সাম্পল আপনার এক্সামিনারের কথা আপনি শুনতে পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি লিখলেন আই ক্যান্ট হিয়ার ইউ। আপনার যে কোনো ধরনের প্রবলেম হবে আপনি হচ্ছে এখানে চ্যাট করবেন। সো এই হচ্ছে জুমের সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলো আমরা আসলে আমাদের মিটিং করার সময় বা আমাদের ওয়াইটিসি স্পিকিং টেস্টের সময় আমরা এই ধরনের প্রবলেমগুলো ফেস করি। সো আপনারা চাইলে যেটা করতে পারেন এখনই আপনারা আপনাদের ল্যাপটপ দিয়ে আপনার একটা ফ্রেন্ডের সাথে বা আপনি যে কারোর সাথে কি করতে পারেন একটা জুম মিটিং করতে পারেন, জুমের মাধ্যমে আপনি কমিউনিকেট করতে পারেন যেখানে আপনি এই বিষয়গুলো চেক করতে পারেন, লাইক কীভাবে মিউট অপশনটা করা যায়, কীভাবে ভিডিওটা অন অফ করা যায়, অ্যান্ড দেন হচ্ছে আপনি কীভাবে চ্যাট করতে পারেন, স্ক্রিনটা কীভাবে শেয়ার করতে পারেন, এই বিষয়গুলো আপনারা আগে থেকেই কী করতে পারেন প্র্যাকটিস করতে পারেন যাতে করে এক্সামিনার যখন আপনার এক্সামটা স্টার্ট করলো তখন যাতে আপনার কোনো ধরনের প্রবলেম ফেস না হয়। আর একটা ব্যাপার বলে দিচ্ছি, যদি একান্তই প্রবলেম হয় যে আপনি বুঝতেছেন না এটা কীভাবে করবেন সেক্ষেত্রে আপনি এক্সামিনারকে বলবেন যে ওয়েল আই ক্যান্ট শেয়ার মাই স্ক্রিন, সো প্লিজ ক্যান আই টেক দ্য হেল্প ফ্রম মাই ব্রাদার অর লাইক ফ্রম এনিওয়ান এলস প্লিজ। আপনি বলতে পারেন যে আমি আসলে যদি আপনি না পারেন, নাই বুঝেন একেবারে, সেক্ষেত্রে আপনি আর এক্সামিনারকে আপনি বলবেন, এক্সামিনার আপনাকে কী করবে, হেল্প করবে। এবং আরেকটা ব্যাপার একটু বলে দিই, আপনারা অনেকেই আসলে অনেক বেশি টেনশন করেন যে বা অনেকে অনেক লাইক ওয়ারিড থাকেন যে যদি আমার স্পিকিংয়ের মাঝখানে যদি ইন্টারনেট চলে যায় তাহলে কি হবে। ইন্টারনেট যদি চলে যায় আপনাকে অটোমেটিকলি আরেকটা লিঙ্ক দেওয়া হবে, সেটা হচ্ছে লাইক আপনার পোর্টাল থেকে ঢুকবেন অথবা অনেক সময় দেখা যায় সাথে সাথে কি হয় লাইক কানেক্টেড হয়ে যায়। সো আপনি বের হবেন না, আপনি জাস্ট ওয়েট করবেন, তাহলে দেখবেন যে এটা কানেক্টেড হয়ে যাচ্ছে। আর যদি ধরেন লাইক সামহাও আপনি কানেকশন করতে পারতেছেন না বা কানেক্ট করতে পারছেন না সেক্ষেত্রে ওয়ারিড হওয়ার কিচ্ছু নাই, আপনাকে হচ্ছে ওয়াইটিসি থেকে একটা মেল করা হবে যে রিশিডিউল করার জন্য আপনি আরেকটা স্ক্যাজুল নিতে পারবেন, ওই স্ক্যাজুলে আপনি এক্সাম দিতে পারবেন। অথবা তারা যদি আপনাকে মেল না করে আপনি নিজে একটা মেল করতে পারবেন যে আসলে কিছু টেকনিক্যাল ইস্যুজের কারণে আমার স্পিকিং টেস্টটা আমি দিতে পারিনি, সো আমাকে আরেকটা স্ক্যাজুল দেওয়ার জন্য একটু কাইন্ডলি ব্যবস্থা করে দেন, এরকম বললে তারা হচ্ছে আপনাকে আরেকটা শিডিউল করে দেবে। সো এটা নিয়ে ওয়ারিড হওয়ার কোনো কিছুই নেই। আর এছাড়া যদি আপনাদের কারো কোনো ধরনের কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে আমাদেরকে কমেন্টস করে জানাবেন অথবা আমাদের ডিসক্রিপশনের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা এখানে আমাদেরকে হচ্ছে টেক্সট করতে পারেন অথবা আপনারা আমাদের এখানে অফিসিয়াল একটা গ্রুপ আছে আমাদের যেটা ওয়াইটিসি অ্যান্ড টুলিং এক্সাম সাপোর্ট সেন্টারের যে একটা গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, আপনারা এখানেও জয়েন করে আপনাদের কোয়েশ্চেন্সগুলো
আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন, যে কোনো ধরনের আপনাদের কোয়েশ্চেন্স থাকতে পারে আপনারা এখানে পোস্ট করলে। এখানে আমাদের অনেক স্টুডেন্টস আছে, মোর দেন লাইক 8000 স্টুডেন্টস আছে যারা হচ্ছে লাইক ডুয়েলিং ওআইটিসি নিয়ে স্টাডি করছে এবং বিভিন্ন প্রবলেম এখানে শেয়ার করছে এবং বিভিন্ন ধরনের সলিউশনও তারা দিচ্ছে। সো আপনারা ওই কমিউনিটিতে জয়েন করতে পারেন বিভিন্ন ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য। সো ডিয়ার ভিউয়ার্স, দ্যাটস অল অ্যাবাউট টুডে অ্যান্ড হোপ টু সি ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিওস। সো টিল দেন, বি হ্যাপি, আল্লাহ হাফিজ।